26 ফেব্রুয়ারি মঙ্গলবার রাত 8টায় খালেদ মুহিউদ্দিন আছে এড্রেসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। মধ্যরাতে শেষ হচ্ছে উত্তর ঢাকার মেয়র নির্বাচনে প্রচার, ভোট গ্রহণে প্রস্তুত নির্বাচন কমিশন। দেশের বিভিন্ন জেলায় অবাধে বিক্রি হচ্ছে ঝুঁকিপূর্ণ গ্যাস সিলিন্ডার, বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ। ব্যস্ত প্রার্থীরা, মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম সহ অন্য প্রার্থীরা দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচন উপলক্ষে আজ রাত 12টা থেকে শুক্রবার ভোর 6টা পর্যন্ত মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন। এছাড়াও বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত বন্ধ থাকবে বাস, ট্রাক, টেম্পো সহ 10 ধরনের যানবাহন। নির্বাচনের দিন বৃহস্পতিবার রাজধানীতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। প্রার্থীদের জন্য আজকে রাত 12টায়, আজকে তো 26 তারিখ, আজকে রাত 12টার পরে নির্বাচনী প্রচারণা বন্ধ থাকবে। আজকে তারা এবং এরপরে যদি কেউ যদি করে আমরা নিশ্চয়ই তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা আমরা গ্রহণ করব। নির্বাচন নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে আছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিও কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগ দিবেন। জনাব সুজিত রায় নন্দী, পরশু নির্বাচন, আজ প্রচারের শেষ দিন, কিন্তু কারোরই তেমন কোনো প্রচারণা আমরা দেখছি না। এই নির্বাচন নিয়ে কারো মধ্যে কোনো উৎসাহ আছে বলেও মনে হচ্ছে না। আপনার কাছেও কি একই রকম মনে হচ্ছে? আমার কাছে মনে হচ্ছে না ঢাকা শহরে বা ঢাকা উত্তরে মেয়র সিটি মেয়র নির্বাচন হচ্ছে। ধন্যবাদ। আসলে কথাটি সঠিক নয়। সেখানে আমরা দেখেছি যে প্রত্যেকটি যে সেখানে 54টি ওয়ার্ডে নির্বাচন হচ্ছে, 18টি নতুন ওয়ার্ড সেখানে যোগ হয়েছে। সেই কারণে 18টি ওয়ার্ড, যেখানে 37টি ওয়ার্ডে কাউন্সিলর নাই এবং 18টি ওয়ার্ডে সেখানে কাউন্সিলররা রয়েছে, সেই জন্যেই ওই ওয়ার্ডগুলোতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। আর মেয়র নির্বাচনটা টোটালি স্থানীয় সরকার নির্বাচন, সেখানে ওয়ার্ড কাউন্সিলর এবং আপনি দেখেন ইউনিয়ন পরিষদও মেম্বার, যদি মেম্বাররা থাকে সেখানে একটা উৎসবমুখর পরিবেশ থাকে। আর যেহেতু ঢাকা সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন, সেখানে উৎসবের আমেজ কথাটা ঠিক নয়। সেখানে সেখানে নির্বাচন, সেখানে 5 জন মেয়র প্রার্থী রয়েছে এবং সেখানে 18টি যে নতুন ওয়ার্ডে নতুন নির্বাচন হচ্ছে, সেখানে ওয়ার্ড কাউন্সিলররা সেখানে সকল দলই সেখানে অংশগ্রহণ করেছে, সেখানে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। কোথায় সকল দলের প্রার্থীরা অংশগ্রহণ করেছে জনাব সুজিত নন্দী? মানে কোথায় সকল দলের প্রার্থীরা অংশগ্রহণ করছে? ওয়ার্ডগুলোতে, যেই ওয়ার্ডগুলোতে নির্বাচন হচ্ছে, সেই নতুন ওয়ার্ডগুলো 18টি ওয়ার্ডে, সেইখানে যারা কাউন্সিলর রয়েছে সেখানে সকল দলই, যারা যত বিশেষ করে বেশ কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যান বিএনপির প্রার্থী ছিল, তারা সেখানে এখন স্বতন্ত্র হিসাবে সেখানে নির্বাচন করছে। আপনি খোঁজ নিয়ে দেখেন, মানে বিএনপির প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করছেন? হ্যাঁ হ্যাঁ, আপনি খোঁজ নিয়ে দেখেন সেখানে বিএনপির প্রার্থীরা, সেখানে যারা গতবার কয়েকটি ইউনিয়নের চেয়ারম্যান ছিল সেখানে তারা, এই নির্বাচন নিয়ে উৎসাহ না থাকার একটি বড় কারণ হচ্ছে 30 ডিসেম্বর যে জাতীয় নির্বাচন হয়েছে, সেই নির্বাচন নিয়ে নানামুখী অভিযোগ এবং সেই অভিযোগগুলির কোনো সুষ্ঠু তদন্ত না হওয়া, নিরপেক্ষভাবে সেই অভিযোগগুলির জবাব না দেওয়া, এই দলীয় সরকার বিশেষ করে আওয়ামী লীগের অধীনে যে কোনো নির্বাচনের ক্ষেত্রেই সবাইকে নিরুৎসাহিত করছে বলে যে বিএনপির দাবি, সেটি কি খুব অযৌক্তিক? শুধু বিএনপি না, অবশ্য বাম দলগুলিকেও যদি আমরা ধরি, সিপিবি, এরাও কিন্তু নির্বাচনে অংশ নিচ্ছে না। না, এটা অবশ্যই অযৌক্তিক দাবি, বিএনপির দাবি, সবসময় তারা এই ধরনের অযৌক্তিক দাবি করে আছে। 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচনে আপনি জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা সেই দিন বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়াকে যেভাবে তাকে আহ্বান জানিয়েছিল নির্বাচনে আসার জন্য, কিন্তু আপনি জানেন জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তারা 2004 সালের 21শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলা করেছে এবং সেখানে 24 জনকে হত্যা করা হয়েছে। সেখানে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে এই গ্রেনেড হামলা চালানো হয়েছিল, সেই সত্য, এবং অনেক নেতাকে হত্যা করা হয়েছে, সেই সত্য জননেত্রী শেখ হাসিনা 2005 সালে
দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে সেই দিন বেগম জিয়াকে আহ্বান জানিয়েছিলেন এবং এক ঘন্টার উপরে কথা বলেছিলেন, কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করেন নাই এবং সেখানে নির্বাচনকে জনাব সুজিত রায় নন্দী, আপনি এই কথা কেন বলছেন? মানে এই কথা এখানে কিভাবে রিলেভেন্ট? মানে ২০১৮ সালের ৩০ ডিসেম্বরে নির্বাচনের প্রসঙ্গে এই কথা কেন রিলেভেন্ট? এইটা আমি বলেছি যে তাদের এই অভ্যাস, এটা নির্বাচনে যখন তারা দেখে যে হারান লক্ষণ তখনই এই অবস্থান গ্রহণ করে। এবং ২০০০ এই যে আমাদের যে ৩০শে ডিসেম্বর যে নির্বাচন হয়েছে সেই নির্বাচন সারা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে এবং এই নির্বাচন হয়েছে সুষ্ঠু গণতন্ত্র, সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে। সেখানে বিএনপি অংশগ্রহণ করেছে এবং তারা হারার পরেই সেই নির্বাচনে তারা এখন সেই নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছে এবং নির্বাচনকে বিতর্ক করার চেষ্টা করছে। না জনাব সুজিত রায় নন্দী, আমাদের সাথে জোনায়েদ সাকিও এসেছেন। জোনায়েদ সাকি, আপনার মনে আছে যে গত চার বছর আগে যখন মেয়র, উত্তর ঢাকার মেয়র নির্বাচন হয়েছে তখন তিনি অংশ নিয়েছিলেন, এবার তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন না। প্রধানত বড় একটি কারণ ৩০ ডিসেম্বর যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের অভিজ্ঞতা, তাকে এবার নির্বাচনে অংশ নেওয়ার ক্ষেত্রে তার কাছে মনে হচ্ছে যে এই নির্বাচনে অংশ নিয়ে কোনো লাভ নেই। এটা শুধু বিএনপির প্রসঙ্গ না। জনাব সুজিত রায়, তিনি আমার সাকি আমার অত্যন্ত একজন ঘনিষ্ঠ জন, তিনি সেখানে তার জামানত রক্ষা করতে পারেন নাই এবং মেয়র, আপনি জানেন আনিসুল হক যখন মেয়র নির্বাচন করেছিল সেই নির্বাচনেও জনাব সাকি নির্বাচনে অংশগ্রহণ করেছিল, সেখানেও তিনি ৭০০০ ভোট পেয়েছিলেন, জামানত রক্ষা করতে পারেন নাই, এই জন্যই তারা নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। এবং আপনি জানেন যে সে একজন কমিটেড ছাত্রনেতা ছিল, কিন্তু অনেক সুন্দর কথা বলে কিন্তু তারপরও জনগণের আস্থা অর্জন করতে পারে নাই। জনাব সুজিত নন্দী, জনগণের আস্থা অর্জন করতে হলে কি করতে হবে? বাংলাদেশ মানে আওয়ামী লীগ করা ছাড়া জনগণের আস্থা অর্জন করা আর কোনোভাবে সম্ভব না। এটা ঠিক না, এটা ঠিক না। জনগণ, আওয়ামী লীগ জনগণের সুখে দুঃখে বিপদে আপদে জনগণের পাশে আছে এবং এই বাংলাদেশে যা কিছু সত্য, যা কিছু সুন্দর, যা কিছু সোনালী অর্জন আওয়ামী লীগের নেতৃত্বে অর্জিত হয়েছে, তাই আজকে জনগণ আওয়ামী লীগকেই ভোট দিচ্ছে। যে কোনো নির্বাচনে নৌকাপতিকে ভোট দিচ্ছে, স্বাধীনতার সপক্ষে ভোট দিচ্ছে এবং আজকে জামাত বিএনপিকে এই জনগণ বর্জন করছে। বিশেষ করে নতুন প্রজন্ম জামাতের এবং বিএনপির এক, তারা যে এক আত্মা এবং তারা মহান জামাত বিএনপিকে বর্জন করছে সেটি আপনি বলছেন। আমরা একটু জনাব জোনায়েদ সাকি আপনার কাছে যেতে চাই। জনাব জোনায়েদ সাকি, আপনি এবার উত্তর ঢাকার সিটি কর্পোরেশন নির্বাচনে অংশ নিলেন না কেন? ধন্যবাদ আপনাকে। আপনি একটু আগে বলছিলেন, আমি ওই কথাটি শুনছিলাম যে আমাদের, আমরা যে এবার বয়কট করছি তার একটি কারণ হচ্ছে ৩০শে ডিসেম্বর নির্বাচন। তার আরেকটি কারণ আছে, যে কারণটি আমি আপনার এই মানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে এসেই আপনার যে টক শো আজকের বাংলাদেশ সেখানে আমি এসে বলেছিলাম যে এই নির্বাচনটি হওয়ার কথা ছিল গত বছরের জানুয়ারিতে। ডিসেম্বর মাসে অনাকাঙ্ক্ষিতভাবে অপ্রত্যাশিতভাবে প্রয়াত মেয়র আনিসুল হক সাহেব তখন মৃত্যুবরণ করেন এবং সেই তার পরিপ্রেক্ষিতে একটা উপনির্বাচন আসে এবং সেই উপনির্বাচনটি জানুয়ারি মাসে অনুষ্ঠানে একটা তারিখ ধার্য হয়। আমরা সেই অনুযায়ী যেহেতু আগের নির্বাচনে অংশ নিয়েছি তার ধারাবাহিকতা এই নির্বাচনে অংশ নিচ্ছিলাম এবং এই বিষয়টি টক শোতে এবং বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে, প্রায় খুবই প্রকাশ্যেই আলোচনা হয়েছে যে জাতীয় নির্বাচনের আগে ঢাকা উত্তরের মতো একটি জায়গায় নির্বাচনে সরকার বিব্রত এবং কাজেই খুব দ্রুত হয়তো আমরা দেখব যে একটি মামলা হচ্ছে এবং এটি স্থগিত হয়ে যেতে পারে। আমরা বাস্তবে সেই রকম ঘটনাই দেখলাম এবং সেই মামলার কোনো নিষ্পত্তি করার জন্য আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং সরকারের অ্যাটর্নি জেনারেল অফিসের পক্ষ থেকে কোনো রকম তৎপরতা আমরা দেখলাম না। আমি কি এখানে একটি প্রশ্ন করতে পারি? আপনি, আমি যদি আপনাকে কোট করি, আপনি একাধিক জায়গায় এরকম বলছেন যে এই সরকার আসলে ভোট ডাকাতি করে নির্বাচনে এসছে, এই সরকার আসলে জনগণের ভোটে নির্বাচিত হয় নাই, ভোট ডাকাতি নির্বাচন বাতিল চেয়েছেন আপনি, যদি সরকার ৩০০টা আসনে একইভাবে ভোট ডাকাতি আপনার ভাষায় সেটি করতে পারে,
তাহলে কি আপনার এই যুক্তি ধোপেটিকে যে উত্তর ঢাকার নির্বাচনটি তারা করে তারা এটি নিয়ে বিজয়ী হয়ে যেতে পারতো না তার জন্য তাকে নির্বাচনটি স্থগিত করতে হয়েছে? এটা বিব্রত এই কারণেই ছিল যে এই ভোট ডাকাতি তারা ওই সময় করলে জাতীয় নির্বাচনের আগে ঢাকায় ভোট ডাকাতিটা এতভাবে স্পষ্ট এবং এক্সপোজড হয়ে যেত যে বিরোধী দলকে আস্থায় নিয়ে একটা অংশগ্রহণমূলক নির্বাচন আর সরকারের পক্ষে সম্ভব হতো না, ফলে ঢাকা উত্তরের নির্বাচনটিকে তারা এড়িয়ে যেতে চেয়েছেন। এটাই ছিল সেই সময়কার আলোচনার একটা গুরুত্বপূর্ণ দিক এবং সরকারের বিরুদ্ধে আলোচনা করা হয়েছিল এবং সেই অনুযায়ী আমরা দেখলাম যে কোর্টে সেই ধরনের রিট হলো এবং সরকার পক্ষ থেকে কোনোভাবে নির্বাচন কমিশন থেকেও কোনোভাবে তৎপরতা চালানো হয়নি। 30 তারিখের পর 12 দিন যায়নি, মানে এই রিটকারীদের আইনজীবীদের অনুপস্থিতিতে কোর্ট কিন্তু এই 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 রিটটি একতরফাভাবে মানে রিটটি খারিজ করে দিয়েছেন। তো কোর্ট তো কোর্টের কাজ করবেনই, সেটাই খুব স্বাভাবিক, কিন্তু এই যে মানে যারা রিট করলেন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, নির্বাচন কমিশনকে আমরা 30 তারিখের পরে খুবই তৎপর দেখলাম এবং তারপরে খুব দ্রুতই তফসিল দেখলাম। এ থেকে বোঝা যায় যে না, আমার বক্তব্যটা লাস্ট লাইন, সরকার যে নিজের সুবিধা মতো সময় নির্বাচন চায় সেই চাওয়াটা পরিপূর্ণ করছে নির্বাচন কমিশন, এটা চলে অভিযোগ। দু হাজার পনেরো সালে যে উত্তর ঢাকা নির্বাচনটি হয়েছিল যেটিতে আপনি অংশ নিয়েছিলেন, সেই নির্বাচনটি কি ভালো হয়েছিল? না, আমি তো সেই সময় আপনি দেখেছেন যে আমি নির্বাচন প্রত্যাখ্যান করেছি, ফলাফল প্রত্যাখ্যান করেছি, দুটোর সময় আমরা আমাদের ফলাফল প্রত্যাখ্যান করে আমাদের সংবাদ সম্মেলন করতে হয়েছিল, কারণ সেই নির্বাচনেও আমরা দেখেছি ভোট কেন্দ্র দখল, আগের রাতে ব্যালট বাক্সের ভরে ফেলার ইয়ে, এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে মানে পছন্দ মতো কাকে কত ভোট দেওয়া হবে সেই হিসেবটা সেখানে আমরা দেখলাম। এটি কি খুব ক্লিশে হয়ে যাচ্ছে না, এই সরকারের আমলে বড় 6টি সিটি কর্পোরেশনের নির্বাচনে সরকার পরাজিত, সরকারের সমর্থিত প্রার্থীরা পরাজিত হয়েছেন, যেখানেই সেটা তো 14 সালের আগে যেখানেই প্রার্থীরা হেরে যাচ্ছে সেইখানে না 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 আপনি খেয়াল করে দেখবেন এই যে প্রত্যেকটা জায়গায় যেখানে সিটি কর্পোরেশন নির্বাচনে সরকার হেরে যায় সেই হেরে যাওয়ার জায়গাটা তখনই ঘটে যখন তুলনামূলকভাবে সরকার দেখাতে চায় যে তার অধীনে একটা সুষ্ঠু নির্বাচন হচ্ছে। এটা আমরা 14 সালের আগের 5টি নির্বাচনে দেখলাম, সরকার জাতীয় নির্বাচন নিয়ে একটা পরীক্ষামূলক জায়গা করলো এবং তার অধীনে নির্বাচনে যাতে বিরোধী দল আস্থায় আসে অংশ নেয় সেরকম একটা প্রেক্ষাপট। 14 সালের পরে কুমিল্লা নির্বাচনে বিএনপি সমর্থিত কুমিল্লা নির্বাচনের কোনো প্রভাব ছিল না জাতীয় নির্বাচনে, যে কারণে নারায়ণগঞ্জ কুমিল্লা রংপুর পর্যন্ত আমরা দেখলাম হতে, এর পরপরই যখন জাতীয় নির্বাচন ঘনিয়ে আসলো তারপরে আমরা দেখলাম আরো 3টি এবং 4টি সিটি নির্বাচন, বিশেষত গাজীপুর সহ সিলেট এবং ইয়ে সিলেট মোটেই কারচুপি মুক্ত নির্বাচন হয়নি সেখানে। এই এই যে আপনি আজকে যে আর্গুমেন্টটা আছেন, আসলে পুরো নির্বাচনের খেলাটা এমনভাবে সাজানো হয় এই আর্গুমেন্টটা যাতে আনা যায় যে সরকারের অধীনে তো আসলে সুষ্ঠু নির্বাচন হচ্ছে, যেখানে হেরে যাচ্ছেন আপনারা সেখানে অভিযোগ তুলছেন, এই আর্গুমেন্টটা তৈরি করার জন্যই এই পুরো ছকটা আঁকা হয়েছে। এটা বোঝার জন্য খুব বেশি পাণ্ডিত্যের দরকার নেই, খুব বেশি বুদ্ধিমানেরও দরকার নেই, এত নগ্নভাবে খেলা হচ্ছে যে সাধারণ মানুষ এগুলো বোঝে, যে কারণে এই যে উপনির্বাচন হচ্ছে এতে মানুষের কেন আগ্রহ নেই, এই একটাই কারণে যে এই নির্বাচন যে এই সিটি কর্পোরেশনের মেয়র পদটি খালি থাকা উচিত না, অবশ্যই সেখানে নির্বাচিত প্রতিনিধি থাকা উচিত, কিন্তু এই নির্বাচনে মানুষের কেন আগ্রহ নেই, সিটির বাসীদের কেন আগ্রহ নেই, এই কারণে যে পুরো সুবিধা মতো খেলার মধ্যে দিয়ে নির্বাচনটাকে এমনভাবে আনা হয়েছে যে এটা একটা অ্যাপয়েন্টমেন্ট হয়ে গেছে, কিন্তু একটা নিয়োগ হয়ে গেছে, এটা নির্বাচনে নয়। সাকিব ভাই, এটি নিশ্চয়ই জনাব সুজিত রায় নন্দী বলবেন, কিন্তু আপনার কাছে কি মনে হয় না যে যারা উত্তর ঢাকার বাসিন্দা বা যারা বাংলাদেশের নাগরিক তারা এইভাবেও চিন্তা করতে পারেন যে নির্বাচন যেমনই হোক আমরা আনিসুল হকের মতো একটা ভালো মেয়র পেয়েছি, তিনি ভালো কাজ করেছেন, আওয়ামী লীগ ভালো কাজ করছে, আওয়ামী লীগকে এখন নিশ্চিন্তে নির্বিঘ্নে কাজ করতেই দিতে হবে, এই ভোট এই নির্বাচন এই জুনায়েদ সাকিব বা এই বিএনপিদের আওয়ামী লীগের দরকার বা বাংলাদেশের দরকার দরকার নাই। সে আপনি তো আসল কথাটা বলে ফেলেছেন, এটাই করে ফেলুন, নিয়োগ দিয়ে দিন সরাসরি, নির্বাচনের তামাশাটা তার দরকার নেই, নাটকের দরকার নেই, সরাসরি নিয়োগ দিয়ে দিন, এভাবেই দেশ চালান, তাতে কোনো অসুবিধা হচ্ছে না, বাস্তবে আপনারা চালাচ্ছেন সেটা, কিন্তু নির্বাচন নামক একটা মানে একটা একটা আই ওয়াশ মানুষের সামনে হাজির করছে। আমার মনে হয় যে সাকিব ভাই এর এই বক্তব্যের সাথে আমি একটু একমত পোষণ করবো এবং একমত পোষণ করে জনাব সুজিত রায় নন্দী আপনার কাছে জানতে চাইবো যে আপনারা যেটা চাচ্ছেন, জি সাকিব ভাই বলেন, সাকিব ভাই বলেন, আমি যদি একটি ভোটও পাই জি এবং একটি ভোট নাও পাই তারপরেও আমার নির্বাচন করার অধিকার আছে এবং সেটাই গণতন্ত্রের একটা চর্চা, কাজেই আমি ভোট জামানত বাজেয়াপ্ত হলো কি না হলো সেটা কোনো বড় প্রশ্ন নয়, যদিও জামানত বাজেয়াপ্তের পুরো ঘটনাটা আপনাদের নির্বাচন কমিশন এবং গণনার ইচ্ছে মতো যেভাবে আপনারা সাজাতেন সেটার ফল এবং এটা আমরা জাতীয় নির্বাচনে দেখেছি, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেউ যদি সত্যি সত্যি জামানত বাজেয়াপ্ত হয়ও তারপরও তো তার নির্বাচনে অংশ নেওয়ার অধিকার আছে, এটাই গণতন্ত্রের মূল চাবি। আমি এই ব্যাপারে এই আলোচনা তো তোলার দরকার নেই, কার নির্বাচন জামানত বাজেয়াপ্ত হলো কার হলো না, আমি এই ব্যাপারে সাকিব ভাই আপনার সাথে সম্পূর্ণ একমত। জনাব সুজিত রায় নন্দী, আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে এরকমই মনে হচ্ছে কিনা নির্বাচনটা পুরোপুরি আইওয়াশ,
আওয়ামী লীগ যাকে মনে করছে তাকে আসলে মেয়র পদে মনোনয়ন দেওয়ার পরে তাকে পাশ করিয়ে আনছে, যেখানে হারার দরকার সেখানে হারছে, পুরো নির্বাচন ব্যবস্থাটাই এখন আওয়ামী লীগের দখলে। রেজাল্ট বা আমরা ইন্ট্রোডাকশন থেকেই কনক্লুশনে চলে আসতে পারি, আর বাকিটা আমাদের দেখতে দরকার হচ্ছে না। জনাব সুজিত রায় নন্দী, যেমন জোনায়েদ সাকিব বলছিলেন যে নির্বাচন কেবল একটি আই ওয়াশ হয়েই থাকছে এবং নির্বাচনে কে জিতবেন তাতে আসলে জনগণের রায়ের বা জনগণের পছন্দ অপছন্দের খুব বেশি তোয়াক্কা করা হচ্ছে না। 2014 সালের পর থেকে মোটামুটি বাংলাদেশের পলিটিক্যাল হিস্ট্রি লিখলে এরকমই লিখতে হবে, জোনায়েদ সাকিব তাই বলছেন। জনাব সুজিত রায় নন্দী, আমি ধন্যবাদ। জনাব জুনায়েদ সাকি কি 15ই ফেব্রুয়ারির প্রহসনের নির্বাচনের কথা ভুলে গেছেন? তিনি কি মাগুরার উপনির্বাচনের কথা ভুলে গেছেন? তিনি কি মিরপুরের উপনির্বাচনের কথা ভুলে গেছেন? আসলে বিএনপি জামাত যেই সুরে কথা বলে, জুনায়েদ সাকি সাহেবরা একই সুরে কথা বলে। বিএনপি জামাত সবসময় নির্বাচনের বিপক্ষে। আপনারা জানেন গণতান্ত্রিক ব্যবস্থায় যখন ভোট হয় তখন কখনোই দাদা জিততে পারে না। দাদা আমি একটা সবসময় সুজিত ভাই আমি একটা কথা শুধু জানতে চাই, একটা কথা শুধু আমার প্রশ্ন আছে জনাব সুজিত রায় নন্দী, আমার একটা প্রশ্ন আছে। আমি 15 ফেব্রুয়ারি নির্বাচন ভুলি নাই, আমি মাগুরা উপনির্বাচন ভুলি নাই, আমি মিরপুর উপনির্বাচন ভুলি নাই, কিন্তু আমি কি আসলে এর পরে কোন নির্বাচন নিয়ে যদি আমার মনে প্রশ্ন দেখা দেয় আমি প্রশ্ন করতে পারবো কিনা ওগুলি মনে রেখেই? আপনি, আমি একটি কথা বলতে চাই, আপনি দেখান আওয়ামী লীগের আমলে এই ধরনের কোনো নির্বাচন হয়েছে কিনা। যদি নির্বাচন হতো তাহলে আপনি বলেছেন, আপনি এই যে সিলেট সিটি কর্পোরেশন নিয়ে তারা ব্যাপক অভিযোগ করেছে এবং নির্বাচন সেখানে প্রত্যাখ্যান করা সত্ত্বেও তাদের প্রার্থী, বিএনপির প্রার্থী সেখানে বিজয়ী হয়েছে। শুধু তাই নয়, কুমিল্লাতে কুমিল্লা সিটি কর্পোরেশনে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছে, রংপুরে জাতীয় পার্টির মেয়র প্রার্থী বিজয়ী হয়েছে। আপনি একটি দৃষ্টান্ত দেখান যে আওয়ামী লীগ এই ধরনের প্রহসনের নির্বাচন বা কল্পনার প্রসূত নির্বাচন বা আগের থেকেই মানে প্ল্যান করে যে প্রার্থী সিলেক্ট করে প্রার্থীকে বিজয়ী করার নির্বাচন করেছে, এই ধরনের দুই একটি আপনি উদাহরণ দেখান। আমি ঢাকা এবং চট্টগ্রামে সর্বশেষ যে মেয়র নির্বাচন হয়েছে সেই মেয়র নির্বাচনের কথা যদি আমি বলি, যে আপনি জানেন যে বিএনপি সহ অনেক প্রার্থীরা সেই নির্বাচনকে বর্জন করেছে, সর্বশেষ যদি আমি 30 ডিসেম্বর নির্বাচনের কথা বলি, আমি যদি উপজেলা নির্বাচনের দ্বিতীয় তৃতীয় চতুর্থ ধাপের কথা বলি, 30 ডিসেম্বরের নির্বাচন আমি লেট পিছে 30 ডিসেম্বর আমাকে বলতে দেন, আমাকে জি বলেন, আমাকে একটা একটা করে বলতে দেন। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেছে এবং সেখানে তারা যখন দেখেছে যে তারা হেরে যাবে তখন 2টার সময় তারা নির্বাচন প্রত্যাহার করে। যদি নির্বাচনে কারচুপি হয়ে থাকে তাহলে তারা এই মানে বিপুল পরিমাণ ভোট কীভাবে পায়? উত্তর সিটি কর্পোরেশনে সেখানে বিএনপির প্রার্থী বিপুল পরিমাণ ভোট পেয়েছে এবং দক্ষিণ সিটি কর্পোরেশনও মির্জা আব্বাস সাহেব সেখানেও বিপুল পরিমাণ ভোট পেয়েছে। তাহলে পেল কীভাবে যদি কারচুপি হয়ে থাকে? তারপরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনও সেখানে তাদের প্রার্থী যথেষ্ট পরিমাণ ভোট পেয়েছে। যখনই দেখে যে তারা হেরে যাবে তখনই তারা নির্বাচন বর্জন করে। তারা সিলেট সিটি কর্পোরেশন এরকম করেছিল, তারা সম্পূর্ণ তা পুরা নির্বাচনে মানে পুরা দিন মানে 4টা পর্যন্ত নির্বাচনে যদি তারা থাকতো তাহলে তারা বুঝতো, তখন তারা অভিযোগটা দিতে পারতো, সেই অভিযোগটা তারা দিতে পারতো। সিলেট সিটি কর্পোরেশন 4টা পর্যন্ত ছিল কিন্তু সারাদিনই ব্যাপক অভিযোগ যে রাতে ভোট কারচুপি হয়েছে, এই ব্যালট বাক্স আওয়ামী লীগ রাতে ভোট কারচুপি করেছে এবং বিভিন্ন জায়গায় ভোট কেন্দ্র দখল করেছে, এই ধরনের অনেক অভিযোগ করেছে। আপনি দেখেছেন সেটা বাস্তব, আপনি বাস্তবতা সেখানে প্রমাণ পেয়েছেন যে এই যে তাদের কথাগুলো মিথ্যা প্রমাণিত হয়েছে। কিন্তু সেখানে বিএনপি এইবারের নির্বাচনে 30 ডিসেম্বরের নির্বাচনে কি নির্বাচনে ভোট দিতে গিয়ে ভোটাররা দাঁড়িয়ে থেকেছেন, কলাপসুয়েল গেট বন্ধ ছিল, বলা হয়েছে যে তারা লাঞ্চ বিরতিতে গিয়েছেন, ভোট স্লো করে দেওয়া হয়েছে, ভোট দিতে দেওয়া হয়নি, এইরকম ঘটনা ঘটে নাই? এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে সারা বাংলাদেশে বিএনপি এবং জামাতের, এটা বিএনপি এবং জামাতের অভিযোগ। বাংলাদেশের ভোটাররা কি বলেছে যে তারা ভোট দিতে পারে নাই? এটা তো বিএনপি জামাত বলেছে। তারা সেখানে ব্যাপক মনোনয়ন বাণিজ্য করেছে ভোটের, আপনারা জানেন তারা জনপ্রিয় প্রার্থীদেরকে মনোনয়ন দেয় নাই। যেহেতু আমার এলাকা আমি বলতে পারি, 5টি আসনেই সেখানে যারা অনেক অগাধ টাকার মালিক তাদেরকে সেখানে টাকার বিনিময়ে
তারা নমিনেশন দিয়েছে। জনাব সুজিত নন্দী, জনাব সুজিত নন্দী, আমরা আবার আপনার কাছে আসবো। আমি একটু জনাব জুনায়েদ সাকির কাছে যেতে চাই। জনাব জুনায়েদ সাকির, এই নির্বাচনের এই ফলাফলের জন্য বারবার আওয়ামী লীগকে দায়ী না করে বিএনপি এবং অন্যান্য দলের যারা আছেন, যারা নির্বাচনে হেরে গেছে, তাদের নিজেদের দিকে তাকানো দরকার কিনা? বিএনপির স্ট্যান্ডিং কমিটির একজন সদস্য তিনি নিজেই বলছেন যে আসলে তাদের নেতৃত্ব দূরবর্তী থেকে পরিচালনা জাতীয় ঐক্যফ্রন্টের সাথে নানা রকম কারণেই আসলে বিএনপির এরকম ফলাফল হতে পারে, যে যার জন্য তাদের এটি ভেবে দেখা দরকার। নির্বাচনের দুই দিন আগে ডক্টর কামাল হোসেন বলেছেন যে তিনি জানতেন না যে বিএনপি আসলে জামায়াতকে এতগুলি সিটে নমিনেশন দেবে। তো নির্বাচনের ক্ষেত্রে সেগুলিও প্রভাব বিস্তার করেছে কিনা? নাকি আপনারা ঢালাওভাবে শুধু আওয়ামী লীগকেই দোষারোপ করছেন যে কারা কেন এত বিপুল ভোটে জয়লাভ করলো? জনাব জুনায়েদ সাকিব, ধন্যবাদ আপনাকে। দেখুন, সুজিতদার সাথে আমরা ছাত্র আন্দোলন করে এসেছি, উনি আমাদের সিনিয়র ভাই ছাত্র আন্দোলনের। এটা তো আসলে আমরা, উনি যে কথাগুলো বললেন, বিশেষভাবে যেটা বললেন যে আমি বিএনপির জামাতের মতো করে কথা বলছি, আমি বরং বলবো যে 15ই ফেব্রুয়ারি থেকে শুরু করে তার আগে মাগুরা কিংবা পরে মিরপুর, এই যে ধারাবাহিকতাগুলো কিংবা উদাহরণগুলো বিএনপি তৈরি করেছে, আওয়ামী লীগ কিন্তু কার্যক্ষেত্রে বিএনপি জামাতের ধারাবাহিকতা অনুসরণ করছেন। তারা এই শাসনে আমরা দেখেছি যে নির্বাচনের ক্ষেত্রে, নির্বাচন আয়োজনের ক্ষেত্রে তারা, তাদের শিক্ষার গুরু হচ্ছে বিএনপি। কারণ তারা বারবারই উদাহরণ দেন যে সেই যে হানা ভোটের 100% ভোট থেকে শুরু করে এখন পর্যন্ত ইত্যাদি, আমরা দেখি যে এগুলোর বিরোধিতা তারা করেন মুখে, কিন্তু কার্যত বাস্তবে সেগুলোকে অনুসরণ করেন। এইবারে যেমন আমরা কোথাও কোথাও 100%, যেমন আমি ঢাকা 12 আসনে নির্বাচন করেছি এবং আমার একটি কেন্দ্রে 100% ভোট পড়েছে, সেখানে 2100 ভোট ছিল, 2100 ভোটই পড়েছে। তো এটা তো বাস্তবতা অসম্ভব, কারণ একটা কেন্দ্রে 2100 জন ভোটারের সবাই একটা উপস্থিতিটা, এটা বাস্তবে তো অসম্ভব। তো কাজেই এই যে আপনার মানে অবস্থাটা, এই অবস্থাটা তৈরি হয়েছে কিভাবে? কারণ ভোট কেন্দ্র দখল করে আগের রাত থেকে ভোট কেন্দ্র ব্যালট বাক্স ভরে রেখে পরের দিন লাঞ্চ বিরতি নিয়ে বাকিটা ভরা, ভোটের জ্যাম তৈরি করা, লাইনের জ্যামিং তৈরি করা, দেখানো মানুষকে যেখানে বিরাট লাইন আছে কিন্তু আসলে কার্যত কোনো ভোটের জায়গা না হওয়া, কিংবা যাও 1-2 ঘন্টা কোনো কোথাও কোথাও ঢুকতে দেওয়া হয়েছে, সেখানে ইন্টিমিডিয়েশন মানে প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করে, এগুলো 30 তারিখের উদাহরণ। এগুলো আপনি যতই বলেন যে বিএনপি জামাতের অভিযোগ কিংবা আমরা অভিযোগ করছি, আমি বিশ্বাস করি বাংলাদেশে কোটি কোটি মানুষের অভিজ্ঞতা এটা। এটা কেবল বিরোধী দলে যারা আছেন তাদের না, কিংবা বিরোধীদের সমর্থক তাদের না, কিংবা সাধারণ ভোটারদের না, খোদ আওয়ামী লীগের সমর্থক লক্ষ সমর্থকদের। কাজেই আমি যেটা মনে করি যে এইটা প্রচার বলে এটা হবে না। এখন এটা ঠিক যে বিএনপি জামাতের অনেক দুর্বলতা আছে, বিএনপির সাথে জামাত ইসলামী আছে কেন? জামাত ইসলামী একটা রাজনৈতিক দল হিসেবে তো বাংলাদেশে থাকার কথা না, এটা 71 সালের মীমাংসা, কিন্তু এখন পর্যন্ত একটা দল হিসেবে যেমন বিএনপি তাদের জোটে রাখছে, আওয়ামী লীগও কিন্তু নিষিদ্ধ করার প্রশ্নটাকে সামনে আনছে। কিন্তু সাকিব ভাই, আমার প্রশ্নটা হচ্ছে, আপনারা যে মাত্রায় অভিযোগ করছেন সেই মাত্রার অভিযোগ যদি ঠিক হয়, আমি সুজিতদার কথা ধার করে বলতে পারি যে আমরা কি দেখেছি কতজন ভোটার আসলে একত্রিত হয়ে তারা বলেছেন যে এই নির্বাচনে তারা আসলে ভোট দিতে পারেন নাই? তারা কি কোথাও কোনো আইনের আশ্রয় নিয়েছেন? তারা কি কোথাও কোনো বিক্ষোভ করেছেন? তারা কি কোথাও কোনো জমায়েত হয়েছেন? তারা কি কোথাও কোনো জায়গায় বলেছেন যে আমাকে আসলে ভোট দিতে ইন্টিমিডিয়েট করা হয়েছে? প্রথম কথা হচ্ছে যে বহু জায়গায় বলেছেন, দলীয় ফোরামে সাধারণ মানুষ এখন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ফেসবুকে বহু জায়গায় বলেছেন, রাস্তায় আসতে, এমনকি ফেসবুকে লিখতে মানুষ ভয় পান। আজকে একটা ভয়ের বাংলাদেশ তৈরি হয়েছে, মুক্তিযুদ্ধের যে মধ্য দিয়ে যে বাংলাদেশ প্রতিষ্ঠিত হলো 48 বছর পরে এসে, এবং আমরা আর 2 বছরের মাথায় 50 বছর পূর্তি করতে যাব, সেইখানে কিন্তু বাংলাদেশ একটা ভয়ের বাংলাদেশের মধ্যে আছে। এইটা, এই বাস্তবতা থেকে আপনি মানুষকে মানে মুক্ত করতে পারছেন না। তো ফলে ভয় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আমি প্রতিবাদ করব, আমি নাই হয়ে যেতে পারি, এই যে ভয় মানুষকে পেয়ে বসছে, সেটা আজকে সামগ্রিকভাবে সরকারি দলের জন্য সুবিধাজনক অবস্থা হয়েছে, সাময়িকভাবে, স্থায়ীভাবে নয়। আপনার কাছে কি আমরা মনে করি যে গণতান্ত্রিক পথই হচ্ছে আসল পথ, সে পথে সকলের জন্য মঙ্গল আপনি মনে করছেন সেটি সকলের জন্য মঙ্গল? কিন্তু আমি একটু বিষয়টি পরিষ্কার হতে চাই, যদি শুধু এইটি একটি ভয়ের জনপথে পরিণত হয়, মানুষজন যদি ভীত হয়, ভীত মানুষ সঠিক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে বা ফেসবুকে লেখার ক্ষেত্রে তারাও বা সঠিক কথা লিখছে কিনা, বা তারাই আসলে সেই মানুষ কিনা, তা আমরা আসলে কি করে বুঝবো? যদি আপনি তাদেরকে কোনোভাবে কোয়ালিফাই করেন যে তারা ভীত বা তারা কোনো একটা জায়গায় তারা একটা কোনো অবস্থান নিয়েছে, সেই অবস্থানটির ক্ষেত্রে আমরা এটি আসলে কীভাবে ব্যাখ্যা করব? দেখুন, ক্ষমতা হচ্ছে এমন একটা জিনিস, যখন ক্ষমতা
কার্যকর থাকে তখন ক্ষমতা যদি ভয় তৈরি করতে পারে তখন অ্যাপারেন্টলি মনে যখন যেহেতু প্রতিবাদটা সেই মুহূর্তে কার সক্রিয় হতে পারছে না তখন সাধারণভাবে মনে হবে ক্ষমতাই বোধহয় সঠিক, ক্ষমতা যা বলছে সেটাই বোধহয় বাস্তব, সেই বাস্তবতার বাইরে অন্য কোনো বাস্তবতা নেই। সাকিব ভাই, কিন্তু আসলে বাস্তবত যে বাস্তবতা আমাদেরকে ক্ষমতা দেখাতে চাইছে, ক্ষমতা বলতে আমি বিদ্যমান ক্ষমতাকে বোঝাচ্ছি, সেই বাস্তবতার বাইরের বাস্তবতাটা আছে, তারা ভীত, তারা নানাভাবে অসংগঠিত, কিন্তু সেটা সাময়িক আবারও বলছি, কেননা ক্ষমতা যদি নিজেকে না বদলায়। সাকিব ভাই, আমি আপনাকে প্রশ্নটি কি হয় করবো আমি জানি না, আমি তারপরেও করছি, যেহেতু মানে আপনি যেমন সুজিত নন্দীর সাথে রাজনীতি করেছেন, আমিও রাজপথে আপনার সঙ্গে হেঁটেছি, সেই দাবি সেই প্রশ্ন থেকেই বলি যে সাকিব ভাই, আপনি বাংলাদেশের কন্টেস্টে সেই অর্থে তুমুল জনপ্রিয় রাজনৈতিক নেতা নন, কিন্তু আপনি কোনোদিন এই সরকারের সমালোচনা করতে, এই সরকারের ভোট নিয়ে কথা বলতে একবারও পিছপা হননি। যে আপনি ভয় পাচ্ছেন না, আপনি কেন মনে করছেন যে অন্য যারা জনগণ আছে তারা ভয় পাবে? কেন আপনার এরকম মনে হচ্ছে যে আপনি স্পষ্ট বলছেন, আমি আপনাকে কোট করছি, আওয়ামী লীগ জনগণের ভোটে নির্বাচিত হয়নি, তারা ভোট ডাকাতি করে ক্ষমতায় এসেছে, অবিলম্বে ভোট ডাকাতি নির্বাচন বাতিল চাই, ভোট ডাকাতি নির্বাচন বাতিল করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাই, সেটা আপনি প্রথম দিন থেকে বলছেন, আপনি বলতে পারছেন অন্যরা কেউ কেন জমায়েত হতে পারছে না, এর কারণ কি বলে মনে করেন? এর কারণ আপনি যে কারণটা হচ্ছে এটাই যে জমায়েত হতে পারছে না, কিংবা জমায়েত যে হচ্ছে না কিংবা হচ্ছে কিছু কিছু কিন্তু ব্যাপকভাবে হতে পারছে না, সেটা তো আমরা স্পষ্টত দেখতে পাচ্ছি, হামলা মামলা গুম খুন যে একটা যে ত্রাসের একটা রাজত্বের জায়গা আছে সেই দিক থেকে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে কি, মানে সাধারণত রাষ্ট্রশক্তি এবং জনগণ দুটো পক্ষ, তো তো রাষ্ট্রশক্তি যখন একাট্টা হয়ে একটা সরকারের পক্ষে অবস্থান নেয় তখন জনগণের প্রতিবাদগুলো সেই সবসময় একটু কিছুটা অসংগঠিত দুর্বল অবস্থার মধ্যে থাকে, কারণ মানুষ এই রাষ্ট্রশক্তির যে শক্তি সেটাকে মোকাবেলা করার তার জন্য ওই মুহূর্তেই তাৎক্ষণিকভাবে সম্ভব হয়ে ওঠে না, যে কারণে জেনারেল এরশাদও 9 বছর টিকতে পেরেছিলেন, যেখানে আইয়ুব খানও 9 বছর টিকতে পেরেছিলেন। আমার বক্তব্য, রাজনৈতিক ইতিহাসে বহু দেশের ক্ষেত্রে আমরা দেখব যে রাষ্ট্রশক্তি যতক্ষণ পর্যন্ত একাট্টা থেকেছে কিংবা একটা মনোপলির জায়গায় থেকেছে সেইখানে কিন্তু শাসকরা তারা তাদের একচেটিয়া ক্ষমতাটা বহু দীর্ঘকাল ধরে পর্যন্ত টিকে রাখতে পেরেছে। এর মানে এই নয় যে সেই রাষ্ট্রশক্তি কিংবা সেই সরকারটি গণতান্ত্রিক ছিল, ফলে জনগণ আজ না হোক কাল সংগঠিত হবেন, তাদের মধ্যে ভয় কাটবে এবং সেটা বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে আবারও তিনি আসবে। দুঃখজনক ব্যাপার হচ্ছে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল যাদের একটা গণতান্ত্রিক ঐতিহ্য রয়েছে, মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে যারা জড়িয়ে ছিলেন, সেই রাজনৈতিক দল আজকে জনগণের মুখোমুখি হয়ে পড়েছে, তারা এখন একটা স্বৈরাচারী শাসনের কিংবা একটা কর্তৃত্ববাদী শাসনের মানে শিরোমণি হয়ে বসে আছেন, সেইটা বাংলাদেশের রাজনীতির জন্য ইতিবাচক হলো না, কিন্তু ঘটনাটা এটা বাস্তব। আমাদের সময় একেবারে রাষ্ট্রশক্তি একাট্টা বলতে আপনি কি বুঝাতে চাচ্ছেন, মানে পুলিশ সেনাবাহিনী সরকারি কর্মকর্তা তারা একত্রিত আছেন সেটা বলতে চাইছেন? সেটা তো একত্রিত থাকা, সেটা তো সরকারের ক্রেডিট। না না না, সেটা একত্রিত থাকা সরকারের ক্রেডিটের প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে যে তারা আইন অনুযায়ী ভূমিকা পালন করবেন নাকি তারা একটি সরকারের স্বার্থে তারা ভূমিকা পালন করবেন? আপনি কি আপনার তারা আইন অনুযায়ী ভূমিকা পালন করবেন আসলে শুধু আওয়ামী লীগের প্রতি না, মানে যারাই আসলে এই রাষ্ট্রের জন্য সরকারের জন্য চাকরি করছে তাদের সবার প্রতি তুলছেন? আমি বলছি, আমি সবার প্রতি তুলছি বলছে আমি বলতে চাইছি যে আইন শৃঙ্খলা বাহিনী প্রশাসন কিংবা গোয়েন্দা সংস্থা কিভাবে এই প্রতিষ্ঠানগুলোকে, এখন দেখুন প্রতিষ্ঠান তো একটা ডিসিপ্লিনের মধ্যে চলে, সুতরাং এর যারা নীতি নির্ধারক তারা যখন একটা অবস্থান গ্রহণ করেন তখন সেই প্রতিষ্ঠানের পক্ষে মাঝখান থেকে কোনো মানে আলাদা ভূমিকা পালন করা কঠিন হয়ে পড়ে, এগুলো আমরা রাজনৈতিক ইতিহাস থেকে জানি। আপনি অনেক ধন্যবাদ এডিটর স্পিকার, পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে জনাব সুজিত রায় নন্দী, আপনি একটি কথা বলতে চাইছিলেন, আপনার কথা শুনে আমরা পরবর্তী প্রসঙ্গে যাব, খুব দ্রুত যদি আপনি একটু বলেন। হ্যাঁ ধন্যবাদ, যেহেতু সাকিব সাহেব বলেছেন, তিনি বলেছেন যে আগের দিন রাতে ভোটের ব্যালট বাক্স ভরাট করা হয়েছে, তো যদি ভোটের বাক্স ভরাট করাই হয়ে থাকে তাহলে তিনি জেনে শুনে কেন পরের দিন ইলেকশন করলেন? সকাল থেকে মানে নির্বাচন শেষ হওয়া অবধি তিনি নির্বাচনে কেন অংশগ্রহণ করলেন জেনে শুনে? এই যে আজকে তারা যেখানেই হেরে যাচ্ছে সেখানেই বিএনপি জামাতের ভাষায় এই কথা বলছে, সাকিব সাহেব তার জামাতটিও রক্ষা করতে পারেন নাই। তারপরে তিনি বলেছেন
ভয়ের বাংলাদেশ, শেখ হাসিনার বাংলাদেশকে ভয়ের বাংলাদেশ কি জনগণের কাছ থেকে আপনি কোনোদিন শুনেছেন? সুশীল সমাজের কাছে শুনেছেন? আপনাকে অনেক ধন্যবাদ সুজিত রায়, নদীকে শুনছিলেন জনাব জোনাস শেখের প্রশ্নের জবাবে। আমরা নিয়ম কানুনে তোয়াক্কা না করে দেশের বিভিন্ন জেলায় বিক্রি হচ্ছে গ্যাস সিলিন্ডার, এগুলোর বেশিরভাগই মেয়াদ উত্তীর্ণ, এ নিয়ে কথা বলতে আমাদের সাথে বগুড়া থেকে সহকর্মী হাসিবুর রহমান বিলু আছেন। জনাব হাসিবুর রহমান বিলু, মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডারের কথা বলতে গিয়ে আমরা দেখছিলাম যে যে বিভিন্ন জায়গায় আসলে এই সিলিন্ডার বিক্রি করা হচ্ছে এবং এই মেয়াদ দেখার আসলে কেউ নেই, এই প্রসঙ্গে আপনার ফাইন্ডিংসটা আমরা একটু শুনতে চাই। আমাদের এই অঞ্চলটাতে দেখবার যাদের দায়িত্ব সেটা হলো বিস্ফোরক অধিদপ্তর এবং পেট্রোলিয়াম কর্পোরেশনের, কিন্তু তাদের কেউই আসলে এই বিষয়গুলো দেখে না বা আমি কোথাও তাদেরকে দেখতেও দেখি নাই। আমি যে বিষয়টি একটু জানিয়ে রাখি আপনাকে, যে পেট্রোলিয়াম কর্পোরেশনের যেসব সিলিন্ডার রয়েছে সেগুলো আজ থেকে 25-30 বছর আগেই আসলে তার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, সেগুলো এখনও তারা বাজারে রেখেছে এবং সেগুলোর চেহারা দেখলেই বোঝা যায় যে কোনো সময় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এই বিষয়গুলো নিয়ে আমি এর আগে পেট্রোলিয়াম কর্পোরেশনের কয়েকজন কর্মকর্তার সাথেও কথা বলেছি, তারা খুব বেশি এই বিষয়ে আগ্রহ দেখেন। বিলু ভাই, সেটি আমরা আপনার প্রতিবেদনে দেখেছি, আমাদের যেহেতু সময় কম আমি খুব দ্রুত এই বিষয়টিতে আসতে চাই যে মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার বিক্রি না করা, সিলিন্ডার পুনঃপরীক্ষা করা, এসব বিষয়ে চালক ও গাড়ির মালিকেরা বা যারা এটি ব্যবহার করছেন তারা কতটা সচেতন? ব্যবহার যারা করছেন তারা কিন্তু যেটি বলেন যে তাদের অনেকের জানাই নেই যে এটা বছর 5 বছর পরপর এটা পুনর্পরীক্ষা করতে হয় বা দেখে নিতে হয়। আর গাড়ির মালিকদের দুইটা বিষয়, তারা এই সিলিন্ডারের জন্য বাড়তি খরচ করতে চায় না 5 বছর পরপর, একই সাথে যেহেতু আইন প্রয়োগের ক্ষেত্রে একেবারেই শিথিল অবস্থা সেই কারণে তারাও এটাকে খুব একটা গুরুত্ব দেয় না। এই বিষয়গুলো নিয়ে আমার কাছে নতুন একটি তথ্য এসেছে, সেটি হলো যে স্কুল কলেজে যেসব শিক্ষার্থী গাড়িতে করে যান যেগুলোতে সিএনজি সিলিন্ডার লাগানো আছে সেগুলোর অবস্থাও কিন্তু খুবই বিপজ্জনক এবং এসব সিলিন্ডার যে কোনো সময় আমরা আশা করব যে এরকম ঘটনা ঘটার আগে আমরা আসলে সচেতন এবং সাবধান হব। হাসিবুর রহমান বিলু ভাই, আপনাকে অনেক ধন্যবাদ। ওডিআইতে যাচ্ছে তাই পারফরমেন্স, 3-0 ম্যাচে হোয়াইট ওয়াশ হওয়া, সাকিব নেই, মুশফিকও ফিরে আসছেন, কি সঞ্জীবনী সুধায় উজ্জীবিত হবেন বাংলাদেশ দল, কিভাবে ঘুরে দাঁড়াবে মাহমুদুল্লাহর দল, সে নিয়ে কথা বলতে এখন আমাদের সাথে সাইফুল মজুমদার আছে। সাইফুল মজুমদারকে জানতে চাইছি, সাইফুল, সাকিব মুশফিক ছাড়া বাংলাদেশ দলের আসলে কি করার আছে বা কি করতে পারবে? আপাতত দৃষ্টিতে মনে হয় যে কিছু করার নেই, কারণ আপনি যদি দেখেন সবশেষ যে সিরিজটা ছিল 2017-তে নিউজিল্যান্ডে যে বাংলাদেশ সফর করেছে সেখানে টেস্টও হোয়াইট ওয়াশ হয়েছে এবং ওয়ানডে তো হোয়াইট ওয়াশ হয়েছে, এবং তারই ধারাবাহিকতা যদি দেখেন এবারও 3 ম্যাচে যে ওয়ানডে সিরিজ ছিল সেখানে ব্যাটসম্যানরা পুরোপুরি ব্যর্থ হয়েছেন, বোলাররাও সেই ধরনের আসলে লড়াইয়ের পুঁজি দিতে লড়াই করতে পারেনি, সুতরাং সব কিছু মিলে অনেক কঠিন বাস্তবতা বলছে যে সাকিব নেই দলের অধিনায়ক এবং মুশফিকুর রহিমও ইঞ্জুরি নিয়ে ফিরছেন, সব কিছু মিলে অনেক কঠিন হবে, তবে আমরা আশা করবো যে বাংলাদেশ দল তার সেরাটাই নিশ্চয়ই খেলবে। সাইফুল মজুমদার, আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিক, আমাদের পরের আয়োজন।